প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা প্যাসেজ নারেশন নোট 9 শিখব। নোট 9 এ প্যাসেজ নারেশন সম্পর্কে কি বলা আছে সেগুলো আমরা ভালো করে পড়ব এবং শিখব। ডিরেক্ট স্পিচ এ একই বক্তার অধীনে একাধিক একই প্রকারের সেন্টেন্স থাকলে ইনডিরেক্ট করার সময়, অর্থাৎ ডিরেক্ট স্পিচে একই বক্তার অধীনে একজন বক্তা এবং তার অধীনে একাধিক মানে একের বেশি একই প্রকারের সেন্টেন্স থাকলে ইনডিরেক্ট করার সময় আমরা কি কি করব। এর আগে আমরা শিখিয়েছি, আমরা শিখছি অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি একই প্রকারের অ্যাসার্টিভ সেন্টেন্স হয় ডিরেক্ট স্পিচ একই বক্তার অধীনে, তখন আমরা কি কি করব, কিভাবে ন্যারেশন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করব সেগুলো শিখেছি। এবার আমরা শিখব একাধিক একই প্রকারের সেন্টেন্স, একাধিক যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তখন আমরা কি করব। প্রথম সেন্টেন্সে আস্ক বা আস্কড বসাবো, দ্বিতীয় সেন্টেন্সে অ্যান্ড অলসো আক্স অথবা অ্যান্ড অলসো আক্সড বসাবো, তৃতীয় সেন্টেন্সে অ্যান্ড অলসো অ্যাগেইন আক্স অথবা অ্যান্ড অলসো অ্যাগেইন আক্সড বসাবো। একটি উদাহরণ দেওয়া হয়েছে, এই উদাহরণটা আমরা যদি সমাধান করি ভালোভাবে এবং মনোযোগ দিয়ে যদি শুনো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি তোমরা আয়ত্ত করতে পারবা। ডিরেক্ট ন্যারেশন, রত্না সেইড টু মি, রত্না আমাকে বলল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? ওয়ান্ট ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যাবে না? হোয়াট ইজ দ্য টাইম নাও, তুমি কি জানো সময় কয়টা বাজে, এখন এখন কয়টা বাজে? আবার একবার পড়ি, ডিরেক্ট ন্যারেশন, রত্না সেইড টু মি, রত্না আমাকে বলল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছ? ওয়ান্ট ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজ স্কুল যাবে না? হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন কয়টা বাজে? আমরা ইনডিরেক্ট যখন করব, প্রথম সেন্টেন্স যেহেতু এখানে বক্তা হচ্ছে রত্না, শ্রোতা হচ্ছে আমি, বক্তা রত্না, এই রত্নার অধীনে একই বক্তার অধীনে একই প্রকারের সেন্টেন্স, এটাও ইন্টারগেটিভ সেন্টেন্স, এটিও ইন্টারগেটিভ সেন্টেন্স, এটিও ইন্টারগেটিভ সেন্টেন্স, হোয়াট আর ইউ ডুইং ইন্টারগেটিভ সেন্টেন্স, ওয়ান্ট ইউ গো টু স্কুল টুডে ইন্টারগেটিভ সেন্টেন্স, হোয়াট ইজ দ্য টাইম নাও, এটাও ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ একই বক্তার অধীনে একই প্রকারের সেন্টেন্স, অর্থাৎ একই প্রকার, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স, পরপর যদি ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে, একাধিক ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে তখন আমরা ইনডিরেক্ট করার সময় কী করব। এখানে বলা হয়েছে প্রথম সেন্টেন্সে আস্কড বা আস্কড, হোয়াট আর ইউ ডুইং, তাহলে আমরা এটার প্রথমে আমরা এই হোয়াট আর ইউ ডুইং এই সেন্টেন্স এর ন্যারেশন করব। তাহলে কি হচ্ছে, রত্না যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, আস্কড রিপোর্টিং অবজেক্ট মি, এবং ইনভার্টেড কমা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্সটি ডাবল এইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, হোয়াট দ্বারা শুরু হয়েছে, তাই ইনভার্টেড কমা এর পরিবর্তে উক্ত ডাবল এইচ ওয়ার্ড হোয়াটকেই বসাতে হবে। হোয়াট, নিয়ম হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচটি যদি ডাবল এইচ ওয়ার্ড দ্বারা শুরু ইন্টারগেটিভ সেন্টেন্স হয় ইনডিরেক্ট করার সময় উক্ত ডাবল এইচ ওয়ার্ডের পর সাবজেক্টকে বসাতে হয়। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে, এখানে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে মি, ইউ হচ্ছে সাবজেক্ট, মি এর সাবজেক্ট হচ্ছে আই। হোয়াট আর ইউ ডুইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়াট আই ওয়াজ ডুইং, তাহলে আমরা হোয়াট আর ইউ ডুইং, এটি হচ্ছে প্রথম সেন্টেন্স, প্রথম সেন্টেন্স এর আমরা ন্যারেশন করলাম, ইনডিরেক্ট ন্যারেশন করলাম। এখন আমরা যাব দ্বিতীয় সেন্টেন্স, দ্বিতীয় ইন্টারগেটিভ সেন্টেন্স, ওয়ান্ট ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যাবে না? ওয়ান্ট ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যাবে না? এটি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স এবং দ্বিতীয় ইন্টারগেটিভ সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সে অর্থাৎ দ্বিতীয় ইন্টারগেটিভ সেন্টেন্সে কী করতে হবে, অ্যান্ড অলসো আক্স অথবা অ্যান্ড অলসো আক্সড, যেহেতু এখানে রয়েছে রিপোর্টিং ভার্বটি ভি টু, রিপোর্টিং ভার্বটি ভি টু,
তাহলে আমরা বসাবো অ্যান্ড অলসো আস্কড, অ্যান্ড অলসো আস্কড। এবং এর আগেই বলা হয়েছিল মনে মনে অন্তরে অন্তরে ধরে নিতে হবে, এখানে একটি ইনভার্টেড কমা রয়েছে, এই ইনভার্টেড কমা এর পরিবর্তে কনজাংশন হিসাবে ইফ বা ওয়েদার বসে। তাহলে আমরা কি বসাবো? ইফ। কেন ইফ? রিপোর্টেড স্পিস এ, রিপোর্টেড স্পিস এ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, রিপোর্টেড স্পিসটি যদি হেল্পিং ভার্ব দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ইনভার্টেড কমা, মনে মনে ধরে নিব ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ। ইফ নিয়ম হচ্ছে ইফের পর সর্বদা আমরা সাবজেক্ট বসাবো। এখন আমরা আসি ইউ এ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ অনুসরণ করবে মি কে, ইউ হচ্ছে সাবজেক্ট, মি এর সাবজেক্ট হচ্ছে আই। ওন্ট, আই ওন্ট, আই ওন্ট, ওন্ট, ওন্ট অর্থাৎ উইল নট, ওন্ট অর্থাৎ উইল নট। এই ওন্ট কি হবে? ওন্ট থাকলে হবে উডেন্ট, উডেন্ট। ইউ তো আমরা আই বসিয়েছি ইউর পরিবর্তে। গ টু স্কুল, টু ডে থাকলে হবে দ্যাট ডে। এরপর আমরা এবার দ্বিতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেশন করলাম, এবার আমরা তৃতীয়, তৃতীয়বার যদি থাকে তখন আমরা কি করব? হোয়াট ইজ দ্য টাইম নাউ, হোয়াট ইজ দ্য টাইম নাউ, এই এটি হচ্ছে তৃতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটি হচ্ছে তৃতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ এখানে বলা হয়েছে তৃতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? বড় হাতের অ্যান্ড, অ্যান্ড অলসো অ্যাগেইন আক্স, অথবা অ্যান্ড অলসো অ্যাগেইন আক্সড আমরা বসাবো। যেহেতু রিপোর্টিং ভার্বটা ভিটু, তাহলে আমরা বসাবো অ্যান্ড অলসো অ্যাগেইন আক্সড, অ্যান্ড অলসো অ্যাগেইন আক্সড, অ্যান্ড অলসো অ্যাগেইন আক্সডের পর এখানেও ধরে নিতে হবে এখানে ইনভার্টেড কমা রয়েছে। ইনভার্টেড কমা উঠিয়ে যেহেতু ডাবল ইজ ওয়ার্ড দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্স, উক্ত ডাবল ইজ ওয়ার্ডটিকেই বসাতে হবে। অ্যান্ড আক্সড হোয়াট, উক্ত ডাবল ইজ ওয়ার্ডটিকে বসাতে হবে হোয়াট। হোয়াটের পর নিয়ম হচ্ছে হোয়াট এর পর ডাবল ইজ ওয়ার্ডের পর সর্বদা সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কি? দ্য টাইম, দ্য টাইম। ইজ হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স, সিম্পল প্রেজেন্টেন্স, সিম্পল প্রেজেন্টেন্স থাকলে একে করতে হবে সিম্পল পাস্ট টেন্স ওয়াজ, নাও থাকলে হবে দেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইংলিশ ওয়ার্ল্ড এসকেআর এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, আবারও ইংলিশ ওয়ার্ল্ড এসকেআর এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকিও।